আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, রিসার্চ টেকনোলজি। আপনাদের মাঝে প্রায় দীর্ঘ আজকে 6 বছর হয়ে গেল আমাদের চ্যানেলের বয়স। তো এর মাঝে আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রতিকূলতা যাকে বলে আমরা পার করেছি, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের সাথে সবসময় ছিলাম আসি। পাশাপাশি আমরা যখন গত 2 বছর আগে করোনা ভাইরাসে আমাদের দেশে হানা দেয়, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যেহেতু একটি প্রবলেম ফেস হয়, তার ব্যতিক্রম আমাদের এই সেক্টর, আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড বিজনেস করি আমাদের সেক্টরও তার ব্যতিক্রম নয়। তো তার ধারাবাহিকতায় অনেক কিছু প্ল্যানিং আমরা হয়তো বা শিখেছি, এই করুন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। তো আমি গত 2 বছর থেকে অনেক ভাই বন্ধুদেরকে ডাকতেছিলাম আমার অফিসে, অনেকজনে এসেছেন। তো যারা এসেছেন তারা কতটুকু কামিয়াব হয়েছেন, অনেক রিভিউতে দেখেছি যে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং কি ভালো কিছু করতে পারতেছেন। তো অনেক ভাই বন্ধু আমাদের অলরেডি আমার অফিসে আসার জন্য চেষ্টা করেছেন, কিন্তু হয়তো বা সময়ের কারণে বা দূরের কারণে অনেকজন আসতে পারেননি। তো আমি আপনাদের জন্য আজকে একটি সুখবর দেওয়ার জন্যই আমি এই মুহূর্তে ভিডিওটা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আগামী 2-3 মাস আমি একটু ফ্রি থাকব। তো আপনারা যদি আমাকে চান যে হ্যাঁ আপনারা আসতে পারতেছেন না আপনাদের ব্যক্তিগত কাজে বা আপনাদের সময়ের কারণে, তো আমি যেহেতু ফিরে আসি, আপনারা যদি চান যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাকে যদি আপনারা নক করেন বা আমাকে যদি কন্ট্যাক্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রতিষ্ঠান পর্যন্ত ভিজিট করা বা আপনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করা, বা আমি যে প্ল্যানিংগুলো নিয়ে যারা মফস্বল শহরে ব্যবসা করেন সেই প্ল্যানিং অনুযায়ী যদি আপনাদেরকে কোনো ধারাবাহিকতায় একটু উপকার করতে পারি সেটা নিজেকেও ধন্য মনে করব। প্লাস এখানে আরেকটা কথা আমি স্ট্রেট ফরওয়ার্ড হয়তো বা বলে দিতে পারি, কারণ আমি সবসময় পছন্দ করি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে। আপনি যদি আমার অফিসে আসতেন আপনার উপকারের জন্য, আপনি এখানে আপনার যে খরচটা আপনি করতেন, গাড়ি ভাড়া বলেন কিংবা যে খরচটা করতেন, আপনি আমাকে সেটা যদি আপনার, আমি আপনাকে যখন প্ল্যানিংগুলো বলবো বা আপনার বিজনেসটা ডেভেলপ কীভাবে করবেন, যদি আমি সাজেশনটা ভালো দিতে পারি আপনি আমাকে সেই খরচার টাকাটা দিয়ে দিন। আর যদি আপনি মনে করেন না আপনার এটা কোনো কাজে আসেনি বা আপনার এটা মানে আমি যে যুক্তিগুলো দিচ্ছি বা আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেই কথা আপনাদের কোনো কাজে আসবে না বা আপনাদের বিজনেসে কোনো ডেভেলপ করতে পারবেন না বা আপনাদের বিজনেস কীভাবে কী গ্রোথ করবেন সেটা আমি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারিনি, আপনি আমাকে দিয়ে না আমি হাসি মুখ আপনার ওখান থেকে চলে আসবো, এটা কিন্তু হয়তো আপনি আমাকে বলতে পারেন যে আমি আমাকে কেমন নেবেন সেটা আপনি জানেন। কারণ যেহেতু আমি আপনার জন্য আপনার ওইখানে যাব, আমার একটা খরচ আছে, আমার হয়তো বা আমি আপনার থেকে বেতন চানো না, কিন্তু আমার যে খরচটা সেই খরচটা আপনি দিবেন, তবে আমি আপনাকে উপকার করার চেষ্টা করব। তো আমি উপকার করতে গিয়ে যে আমার নিজের পকেটের খরচ করে আপনার কাছে চলে যাব, যে এটা কিন্তু আসলে মনে হয় না একটা ই হয়। আর আমি এটা আগে থেকে বলে ফেললাম যে আমার হয়তো বা গাড়ি ভাড়া বা যেটা খরচ গেল আপনি আমাকে সহযোগিতা করলেন, কারণ আমি আপনার থেকে কোনো ওইভাবে মানে আমাকে এত দিতে হবে এত দিতে হবে আমাকে স্যালারি দিতে আসলে ওই ধরনের কিছু না। তো যাই হোক, আশা করি, আমি মনে করি যে আপনাদের যদি এই ধরনের কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন, আপনারা যদি আমাকে আমার অতীতের ভিডিওগুলোকে দেখে আপনাদের যদি কোনো পছন্দ হয়, কারণ এখানে পছন্দ অপছন্দ দুইটাই শব্দ থাকবে, তো যাদের আমাকে লাইক করবেন না বা আমাকে পছন্দ না বা আপনাদের প্ল্যানিংয়ে কোনো কাজে আসবে না তারা আমাকে নক করার দরকার নেই। আর যাদের হয়তো বা ভাবেন যে হ্যাঁ একটা লোকের দ্বারা আমাদের 2 পয়সা কাজে আসবে কিংবা আমাদের এই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করতে পারবে, বা আমি আপনাদের ওইখানে যখন যাব যে আপনাদেরকে যদি সহযোগিতার আশ্বস্ত আপনাকে আমি যেটা করব, বা এটা তো আমি আমার জন্য না আপনার জন্য, আপনার বিজনেসটা আপনি কীভাবে করবেন হয়তোবা আমি আপনাকে শুধু দিক নির্দেশনাগুলো দিব, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি উপকারে আসেন এটাতে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। বা আপনারা সারা বাংলাদেশে একদিন বলতে পারবেন যে একটা ISP লোক যে আমাদের ঘরে এসে আমাদেরকে 2-4টা কথা বলে গিয়েছে, এটাতে আমরা উপকৃত হয়েছি, এটাই না অন্য কিছু না। তো এই হচ্ছে আমার আপনাদের জন্য মেসেজ। আমি আপনাদেরকে বিশেষ করে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আর সেকেন্ডটি হচ্ছে আমি আপনাদেরকে একটা টেলিগ্রাম, আপনারা যদি টেলিগ্রাম ইউজ না করেন বা টেলিগ্রাম এখন ম্যাক্সিমাম মানুষ ইউজ করে যেটা ইমো বাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মতোই, টেলিগ্রামটা খুবই ভালো এখন মোটামুটি এই মুহূর্তে আমরা মেসেঞ্জিং লাইনে কিংবা কলে বা আমরা ওইটাতে জুম মিটিংয়ের মতোই করা যায়। তো সবাইকে নিয়ে গ্রুপ কল করা যায়, খুবই সুন্দর একটা সিস্টেম, লাইভ স্ট্রিম করা যায়, এই যেমনটি আমরা ইউটিউবে এখন লাইভ করতে পারি কিংবা ফেসবুকে লাইভ করতে পারি, তো টেলিগ্রামও লাইভ করা যায়। তো আপনার টেলিগ্রামটা ইনস্টলেশন করে আপনার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট দিয়ে আপনি এটা করে নেবেন, সেম লাইক ইমো যেমন বা আপনার হোয়াটসঅ্যাপ সেম একই সিস্টেমে। তো এটা হচ্ছে আপনাদের জন্য সাজেশন থাকবে। তো আমি আপনাদেরকে 2টা গ্রুপ দিয়ে দিব, একটা হচ্ছে আমার
হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর একটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো কাজে আমি আসব, তাহলে আপনারা আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদের ওইখানে আসার জন্য। আপনারা যে যেখান থেকে নক করবেন হয়তোবা শিডিউল অনুযায়ী আমি ওইভাবে আসার চেষ্টা করব। কারণ আমি যেহেতু একটু ফ্রি হয়েছি, আপনারা সবাই অবগত আছেন, কারণ আমি আমার সব কষ্ট দুঃখ সুখ সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো গত কিছুদিন আমি ব্যবসায়িকভাবে একটু বাজে অবস্থাতে ছিলাম, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কামবে করেছি, আর এখন মোটামুটি আমি ফ্রি হয়েছি যে আমি হয়তো বা স্টাফদের মাধ্যমে আমার বিজনেসটাকে আমি মোটামুটি একটু আমি রিল্যাক্স মোডে আছি। তো তার জন্য আমি আপনাদেরকে হয়তো বা সময় দিতে পারবো। তো সেই হিসাবে যদি আমাকে নক করেন, আপনারা নক করতে পারেন। এবার আমি আপনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করার বা যতটুকু আপনাদেরকে উপদেশ দেওয়ার, সেই উপদেশটা আমি আপনাদেরকে দিয়ে আসব। আপনি যদি সেটা কাজে লাগাইতে পারেন বা আপনার যদি পছন্দ হয় আপনি কাজে লাগাবেন, অপছন্দ হলে আমি আপনার ওইখান থেকে চলে আসব। যে এর বিনিময়ে তো আপনি হয়তো বা চায় কাপ খাওয়াইলেন, সেটাই হচ্ছে যে আমার জন্য অনেক শুক্রিয়া আদায় করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে নিজে থেকে আপনাদেরকে উপহার দিলাম। যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের ভাই বন্ধুদেরকে আপনারা শেয়ার করতে পারেন, কিংবা আপনারা বলতে পারেন যে আশেপাশে শুধু আপনি একা হয়তো বা আমাকে ডাকলেন, অনেকজন আছেন আমার এই চ্যানেলকে অনেকজনে ফলো করেন, তো আমি আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।